মানুষ একদম এজিলি নরম, এটা হচ্ছে আমরা বাসায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ, সেফলি সবকিছু শেষ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মিসবাহ ইউটিউব চ্যানেল। আজকে আমি এবং কাউকে বিকালবেলা নাস্তা করতে যাচ্ছি সন্ধ্যার পরে, তাহলে ঘুরে যাবো আমরা। আমরা এখন বিনম্বরগঞ্জের ওদিকে যাব নাস্তা করার জন্য। চট্টগ্রামের সবচেয়ে মানে নাস্তা করার একটা ফেমাস রেস্টুরেন্ট বলা হয় ওইটাকে, এটার নাম হচ্ছে আপনার ওই সেভেন ডেজ। তো চিল হচ্ছে সেভেন ডেজে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। এখন আমরা সেভেন ডেজে চলে আসলাম এবং সাথে আমাদের সাথে আছে আমার বড় ভাই শফিকুল ইসলাম এবং সাথে তো আমার তালপাই আছে। তো দেখা যাক আজকে আমাদেরকে আজকে শফিক ভাই কি খাওয়াইতে পারে, দেখি শফিক ভাইয়ের পক্ষ থেকে ট্রিটটা খাওয়ানো হবে। আমার ব্লগটা যারা দেখছেন, ভাইয়া হচ্ছেন একজন ইসলামিক বক্তা, কাল গতকালকে বিটিভিতে একটা রেকর্ড করে আসছে, সেটা কখন পাবো আমরা? পঁচিশে রমজানে পাবো, আমরা অপেক্ষায় দেখুন। পঁচিশে রমজান এশিয়ান টিভি ওইটা সময় পরে আমরা নেক্সট ব্লগে জানিয়ে দিব। তো আজকে ভাই আমাদের কি হবে? তাহলে আমরা এখন ওখানে যাব, তো লেটস গো। রেস্টুরেন্ট হচ্ছে এটা, আমরা গাছ থেকে ঢুকতেছি ভাইয়া এবং আমার জন্য অচেনা হলো ভাইয়া এবং কাকুর জন্য অচেনা নয়, তাই আমি ঘুরে দেখাচ্ছি আমার দর্শকরা। এই শহরে আমরা এসেছি ভাইয়ার এবং কাকুর জন্য আসছি, আমি দুজন না থাকলে জীবনও আসতাম না। এই দুজনকে আমি ধন্যবাদ। ভাই কিছু বলেন আমার দর্শককে, আমার জন্য কিছু বলে দেন, আমি ফিউচারে কিছু করতে পারবো কিনা সেটা একটু বলে দেন। অনেক বড় কিছু করবো, এটা হচ্ছে আমি জানি জানি আছে, আমি জানি নিয়ে ভর্তি হয়েছি সেটা নিয়ে কিছু বলবেন আমার দর্শককে। আমি তোমাকে আরো তোমাকে সেটা সই পেতে বলে আছে, তোমার জন্য এটা মানে একটা ভালো উদ্দেশ্য হিসেবে তুমি নিয়েছো এটা। আমি সবচেয়ে দুটো মানুষের সাপোর্ট পাই, একটা হচ্ছে আমার তালতো, একটা হচ্ছে ভাইয়া, এখন দুজন একসাথে এবং আমরা আছি। আমরা দেখতে দেখুন আমরা একটু করে দেখাচ্ছি। অবশেষে ভাইয়ার যেই উড়ার সেটা চলে আসছে, এটা হচ্ছে বাটার নান আর এটা হচ্ছে চাপ দুইটা। তালতো অনুভূতি কেমন খাবার আগে? আজকে খুব কম চলতেছে, আমরা এর খাওয়া শেষে আপনাদের সাথে কথা বলতেছি, আগে আমরা খেয়ে নিই তারপর ক্লিনিকটা জানাবো আপনাদের। আমার খাবার কেমন লেগেছে? হ্যাঁ মোটামুটি ভালো, মোটামুটি ভালো লেগেছে। আর তোমার লেগ কেমন লেগেছে? আমার তো সবসময় ভালো লাগে। ভাই আপনার কেমন লেগেছে খাবার? আর নানটা খুব ভালো ছিল, টস্টটাও ভালো, খাবার ভালো ছিল। এটা আপনারা যদি আসতে চান আসতে পারেন, দুই নম্বর এটা ঠিক আছে, দুই নম্বর গেট থেকে দুই নম্বর গেট এটা হচ্ছে দুই নম্বর গেট সেভেন ডেজ রেস্টুরেন্ট। আপনারা দুই নম্বর গেট দিয়ে আসলেই সেভেন ডেজ রেস্টুরেন্ট আপনারা অটোমেটিকলি দেখে যাবেন, আপনারা আসতে পারেন। আর আমার খাবার কেমন লেগেছে? আমার মোটামুটি ভালো লেগেছে, আপনারা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে এখানে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে নান, মোটামুটি চাপটাও ভালো ছিল আমার, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো খাবার কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট রেস্টুরেন্টে যাবো। ভাইয়াকে আপনারা ইসলামিক আলোচক হিসাবে দেখতে পারবেন মিলা মৌলভী বাজার। তো ভাইয়া ওখানে প্রধান বক্তা হিসেবে আছেন, প্রধান বক্তা হিসেবে আছেন ধর্মীয় আলোচক হিসেবে। তো আপনারা যারা ইসলামিক থাকেন সব শুনতে চান ভাইয়ার শোনার জন্য, আপনারা আগামী
26 মার্চে রাতে নিলামল ওই বাজার আপনারা দেখতে পারবেন ভাইয়া ওই দিনের জন্য আপনি একটু দর্শককে বলে দেন দর্শকের ঠিক আছে দর্শক চলে আসবেন আপনারা যারা ধর্ম প্রমাণ মুসলমান আছেন তারা সবাই চলে আসবেন আশা করি ভালো লাগবে সবাইকে দাওয়াত রইল সবাইকে দাওয়াত রইল আমি এই মুহূর্তে বিপ্লব উদ্যানটি এটা হচ্ছে বিপ্লব উদ্যান আর গতকালকে যে ফিল্লিতে ছিলাম ফিল্লিতে গিয়েছিলাম আমরা ওখানেও আসছি তো আমি এবং শফিক ভাই আজাজ গেছে টিকিট কাটতে আমরা চলে যাবো আজকে সেজন্য তো ভাইয়ের সাথে আছি কোথায় দেখি এটা হচ্ছে ফিল্লি স্পট ওখান থেকে চলে যাচ্ছি আমি এবং ভাইয়া বিপ্লব উদ্যানে বসে আছি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি তো ভাইয়া আর কতক্ষণ বসবো আমরা চলে যাবো একটু পরে তো বসে আছি এদের জন্য ওয়েট করতেছি এদের আসবে তারপর আমরা চলে যাবো অনেক ভালো দম বিরিয়ানি পাওয়া যায় মাংস দেখেন মাংস একদম ইজিলি নরম এটা সাথে কি আর দেখাও তাতে তোমার ডিম আছে তারপর একটা আলু আছে পিস ছোট সাইজের বলতে গেলে অনেক ভালো কারণ এখানে প্রায় সময় খাই আমার সবচেয়ে মানে কাঞ্চি ডাইন হচ্ছে এটা সবচেয়ে বেস্ট লাগে এই রেস্টুরেন্টের ডাইন আমি রেস্টুরেন্টের নাম তারপর আমরা দুজন মিলে একটা খাইছি সেটাও তারপর এখন এই মুহূর্তে দম বিরিয়ানি পুরো ফুলে এটা আমি তো খেতে পারছি আমি রেস্টুরেন্টে আসলে মানে বিরিয়ানি খাবার পরে আসারটা খাই মানে আমার সবচেয়ে ভালো লাগে আসারটা আমাদের বংশতে আত্মীয় স্বজনের মধ্যে উচ্চেতে বেশি খাইতে পারবে আমার মনে হয় না কেউ আছে আল্লাহ এত বেশি নিয়ে খাইতে পারে তো আপনারা একটু আগে দেখছেন তো কত একটাই পুরা ওইখানে 7 days এর মধ্যে একটাই পুরা খাই ফেলছে এখানে ওসব পুরা এত বেশি আল্লাহ আল্লাহ খাইতে পারে যাক দেখা যাক আর কী কী খাই যেতে যাইতে কী কী খাই লাদিত লাদিত থেকে খেলাম তাহলে তো এখন কই যাবো আমরা চলে যাচ্ছি সেটা তো এখনো আপনাদেরকে বলা হয়নি আমরা 12:45 দিকে টিকিট করছি আমরা চলে যাচ্ছি ও চলে আসবে আমি একদম চলে যাবো ঈদের পরে আসবো তো তাহলে তাহলে লেটস গো চলে যাই এখান থেকে খাওয়া দাওয়া শেষ এখন তাহলে আমাদের এই রেস্টুরেন্টটাকে বিদায় দিতে হবে হ্যাঁ আজকে বাসা চলে যাবো ঘোরাঘুরি আজকে বাসা চলে যাচ্ছি ব্লগটা দেখা দেখতেন গাড়িতে উঠে ব্লগ শেষ করে দেবো এক না পূজালে ব্লগ শেষ দেখেন আমি ইনশাল্লাহ বাচ্চা রাখলে আমার জান্নাতে যাবে সবার আগে ওরে বাংলাদেশের টপ ইউটিউবার বানাই চাড়বো ইনশাল্লাহ কি বলো আমারও তো বড় টপ ইউটিউবার হওয়ার ইচ্ছা নাই না ও রাজনীতি করবে তো একটু ইউটিউবার বানাইতে হবে আর কি পরিচিত তো দেখছেন আমরা এখন রুমে যাবো রুম থেকে বাসায় গাড়িতে ওঠার সময় আপনাদের সাথে দেখা হবে তো আপাতত একটুখানির জন্য আমি অবসরে যাচ্ছি সো লেটস গো হচ্ছে আমাদের সেই ব্যাচেলার জীবন তো এটাই তবে আমি আপাতত ব্যাচেলার না আব্দুল হাফিজ ভাই আমার প্রতিবেশী বর্তমান রুমমেট আর হারুন ভাই হারুন ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সালাম আমাকে দিচ্ছেন দর্শক দেখছেন এবং মুড নিচ্ছে ভাবে তাহলে তো আমাদের তো যাত্রা আজকেই ভাই আমরা আজকে চলে যাবো ফ্লাইটের থেকে জার্নি আমার ভাইয়া এদিকে দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকরা একটু দেখো ভাইয়া আপনি আসেন স্যার ফর দা আমরা চলে যাচ্ছি একটু দোয়া করবেন আর সবাই আল্লাহ হাফেজ সবাইকে
আমরা যারা দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন, ওদেরকে কাকে কাকে চিনেন একটু কমেন্টে বলে দেন, কাকে কাকে চিনতেছেন কমেন্টে বলে দেন, আপনাদের কমেন্টে সবাই রিপ্লাই দিবে, ওকে? ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো. শেষে আমরা যাওয়ার জন্য রওনা হলাম। এখন সাদেক ভাইয়ের ওয়ালিদ ভাইয়ের কার নিয়ে বের হয়েছে, ওনারা আমাদেরকে সিনেমা প্লেক্স পর্যন্ত পৌঁছে দিবে। ওর ড্রাইভিং করতেছেন সাদেক ভাইকে দেখাচ্ছি, আমাদের ড্রাইভার সাদেক ভাই। আমরা ওয়ালিদ ভাই গাড়ি নিয়ে বের হলাম, আমাদের নতুন যাত্রা শুরু হলো। আমরা আলামি বাসটা থেকে যাচ্ছি, তাহলে তো আমাদের যাত্রা কি বাস শেষ? ভাইয়া ভাইয়ের দিকে দেখেন, ওই যাত্রা বাস আমাদের যাত্রা এখান থেকেই শুরু, আসসালাম বাস থেকেই শুরু। তো রঙ্কাটা আমাদের জার্নি শুরু হলো, শুভযাত্রা বলতো। দেখি অনেক দিন পর লোকাল বাসে আসলাম, আসলে আমার অনেক দিন পর, তোমার কি মনে হয় অনেকদিন না? অনেকদিন পর লোকাল বাস, আজকে টিকিট পাই নাই, হচ্ছে কি করবো, এমার্জেন্সি যেতে হচ্ছে, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, রেশমেশ সালাম নিয়ে চলে যাচ্ছি। তো যাত্রা শুরু হবে সেই আশা নিয়ে আমাদের যাত্রা শুরু হলো, তো দেখতেই থাকুন। ঘুমিয়েছিলাম, আর আমাদের আজকে একটা নতুন রাস্তা থেকে আসছি, নাম হলো শ্যামালিবাস। তো দেখতে থাকুন, আবারও দেখা হচ্ছে। আমরা বাসায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ, সেফলি সব কিছু শেষ। তো এখন গাড়ি আমরা রিক্সা পেলে রিক্সা নিয়ে চলে যাবো, কি বলো? রিক্সা তো পাচ্ছি না, গাড়ি তো পাবো পাবো ইনশাল্লাহ। আর অবশেষে রিক্সা না পাবো, এই আমরা সিএনজি নিয়ে চলে আসতেছি। তোমাদের কুমিন্দ দেখার জন্য ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে। এই দুদিন তিনদিন সঙ্গে ছিলেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিসবাহ উদ্দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা শুরু করছিলেন, এবং ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে আপনাদের এডিটিং করে ট্রাই করবো। সো লেটস গো।